নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23-8-2022-এ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ডিএ, দায়ের আদালত অবমাননার মামলা। মেয়াদ ফুরিয়েছে তবুও মেলেনি বকেয়া ডিএ, ডিএ না পায় এবার ফের আদালতের দ্বারস্থ হল কর্মী সংগঠন। সোমবার কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করলো ইউনিটি ফোরাম নামে এক সংগঠন। দ্রুত এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। বকেয়া ডিএ বা মহার্ঘভাত মেটানো হোক রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আর্জি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে কর্মীদের সেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কর্মীরা ওই দিনের অন্য দুটি সংগঠনের নাম নবান্নে গিয়ে ডিএ সংক্রান্ত দাবি নিয়ে মুখ্য সচিবকে একটি নোটিশ দিয়ে দিয়েছে। আর অন্যদিকে হাইকোর্টে মামলা করলো আরও এক সংগঠন। গত 19 আগস্ট শেষ হয়েছে সেই 3 মাসের মেয়াদ। আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন ডিএ দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 20 মে মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার ওর রায় দিয়েছিল হাইকোর্ট এবং বিচারপতি হরিশ্চন্দন ও বিচারপতি রবীন্দ্র সম্পন্তের ডিভিশন বেঞ্চের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছিল। আদালতে উল্লেখ করেছিল যে মূল্যবৃদ্ধির সঙ্গে ডিএ বাড়ানো উচিত, 3 মাসের মেয়াদ শেষ হওয়ার আগেই আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে রাজ্য। 2019 সালের 26 জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ডিএ নিয়ে একটি রায় দিয়েছিল এবং পরে হাইকোর্টে মামলা হলে সেই রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে বলা হয়েছিল কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপর ভিত্তি করে রাজ্যের ডিএ ঠিক করতে হবে আর সেটা 3 মাসের মধ্যে নির্ধারণ করার কথা বলা হয়েছে। সেই 3 মাসের মেয়াদ ফুরিয়ে গেছে, এবার নতুন করে সরব হয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে দীর্ঘদিনের ধরেই রাজ্যের বকেয়া ডিএর ফারাক আছে। এটা তো ডিএ সংক্রান্ত আপডেট আমি গতকালও শেয়ার করেছিলাম। তো ডিএ নিয়ে যে আদালত অবমাননার মামলা হয়েছে, আরও এদিকে আরেকটি অন্য সংগঠন তারা কিন্তু মুখ্য সচিবকে বা অর্থ সচিবকে চিঠি দিয়েছে। আবার এদিকে হচ্ছে উচ্চ আদালতের রায়ে AICPI অনুযায়ী অবিলম্বে বকেয়া ডিএ প্রদানের জন্য বা চাকরির স্বচ্ছ চাকরি নিয়োগের দাবিতে 27 আগস্ট বিক্ষোভ মিছিল করতে চলেছে শিক্ষক সংগঠনগুলো বা মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিতে চলেছে। সেই শনিবার বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত হওয়ার কথা বলা হয়েছে এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল প্রদর্শন হবে এই সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে। তো যাই হোক, এই ডিএ সংক্রান্ত আপডেট শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।